রুহুর জন্য মৃত মানুষের জন্য হিসাব সওয়াব করা যায় কিনা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলেন, আল্লাহর নবীর খেদমতে একজন ব্যক্তি হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার আগে আমার মা আমাকে কোনো ওসিয়ত করে যাইতে পারে নাই, কিন্তু আমার ধারণা আমার মা আমাকে সৎকার কথা বলে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার জন্য যদি এখন আল্লাহর রাস্তায় সৎকার করি, আমি আমার মার নামে যদি দান করি সৎকার করি, তাহলে আমার মা এই সওয়াবের ভাগীদার হবে কিনা। আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই তোমার মা এই সৎকার সওয়াব পাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় তারা আপনি যদি মারা যায় তাদের নামে সৎকার করলে আল্লাহ তাআলা এই সওয়াবের ভাগীদার যে মারা গেছে তাকে বানিয়ে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দান সৎকার ইসালের সওয়াবের ফজিলত আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়াইছেন। শুধু তাই নয়, হযরত সাদের জানাজায় আল্লাহ তাআলার পক্ষ থেকে 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন হযরত সাদকে কবরের ভিতরে শুয়াইছেন, কবরের ভিতরে শোয়ানোর সময় হযরত ইবনে উমর বলেন, সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহা তাওইলা। আল্লাহর নবী দীর্ঘ সময় অনেকক্ষণ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করতেছিলেন। ফাসাব্বাহানা তাওইলা, আমরাও পাঠ করলাম সুবহানাল্লাহ। সুম্মা কাব্বারা ফাকাব্বারা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আল্লাহ বললেন, আল্লাহু আকবার। আমরাও বললাম আল্লাহু আকবার। এরপরে আমরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার লাশ দাফন করার সময় লাশ ওয়ানোর সময় কেন দীর্ঘ সময় সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করলেন, কেন বা আল্লাহু আকবার পাঠ করলেন? আল্লাহর হযরত সাদের কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, আমরা যখন দীর্ঘ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাসবিহগুলো পাঠ করতেছিলাম, এই তাসবির বরকতে এই তাসবির বদলতে আমার রব্বুল আলামিন হযরত সাদের কবরকে প্রশস্ত করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোন ঘরের কোন মানুষ মারা যায়, কোন হাজির হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তোমার ঘরের মানুষেরা, তোমার ঘরের লোকেরা তোমার নামে দান সদকা করেছে, এই যে সদকার সবগুলো তুমি নাও, তুমি এই সবগুলো গ্রহণ করো, নেকিগুলো গ্রহণ করো। আমার তোমার ঘরের লোকেরা তোমার জন্য সৎকার করেছে, এই গ্রহণ করো। এবার ওই কবরের
ভাই আমার কন্যা আমার স্ত্রী আমার মা আমার বাবা আমার জন্য আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহ রাস্তায় সদকা করেছে আমার জন্য কুরআন তেলাওয়াত করেছে আমার জন্য নফল নামাজ পড়েছে আমার জন্য দোয়া করেছে আমার জন্য ফকিরকে খাদ্য দিয়েছে মিসকিনকে খাবার দিয়েছে অসহায়কে সাহায্য করেছে এই যে আমার সওয়াবগুলো আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার কবরের ভিতরে পৌঁছে দিয়েছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ পিয়র